আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আমার ভিডিওগুলো কিভাবে এডিট করি। আমি আমার ভিডিওগুলো মূলত ক্যানভাস এবং ফিল্মোরা এই দুটি সফটওয়্যার ইউজ করে এডিট করে থাকি, তবে মাঝে মধ্যে আমি ক্যানভাসের অ্যাপ্লিকেশনটিও ইউজ করি। তবে আজকের ভিডিওতে আমি ফিল্মোরা এবং ক্যামতাসিয়া এই সফটওয়্যারগুলো ইউজ করবো না, শুধুমাত্র ক্যানভাসের অ্যাপ্লিকেশনটি ইউজ করে কীভাবে আপনি এই ধরনের একটি ভিডিও এডিট করতে পারেন সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে আমি মোটি রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অ্যাসেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেল। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি ফুল ভিডিও এডিটিং প্রসেসটা। তো আমরা ক্যানভাসের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করবো, দেন অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো। এবার আমরা আমাদের ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে নিব। সো আমি আমার ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে নিলাম, তারপর আমি ভিডিওর কিছু অংশ কেটে বাদ দিচ্ছি। তো ফার্স্ট আমি যে কাজটি করবো, আমার ভিডিওতে একটু কালার গ্রেডিং করে দেখবো যে ভিডিওটা কেমন লাগে। তো আমি ভিডিও টাইমলাইনের উপর ক্লিক করছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করছি। সো এখান থেকে আমি জাস্ট একটু ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখবো, আর এখান থেকে আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সো আমার ভিডিওতে এত কালার গ্রেডিং করার প্রয়োজন পড়ে না, জাস্ট এটুকু, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি ভিডিওটি এডিট করার সুবিধার্থে এখান থেকে আমি ভিডিওর সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ আমি এখান থেকে আমার ভিডিওটাকে একটু কেটে নিব। তো এইভাবে আমার ভিডিও যে অংশ কাটার প্রয়োজন পড়ে সেটাকে আমি কেটে নিই। তো এখানে আমার ভিডিওটি কাটা কমপ্লিট। এবার আমি প্রথমে যে কাজটি করবো, আমার ভিডিওতে এখানে একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। তো আপনারা দেখে থাকেন যে আমি ভিডিওতে কিছু ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে থাকি, তো এখান থেকে আমি একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আমি এর টাইমটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করছি। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারেন। আপনি যদি ট্রানজিশন ইফেক্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে বক্স আইকনে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ট্রানজিশন ইফেক্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে আরও একটি ইউজ করছি, সো আমি নিচে চলে আসছি। দেন এখান থেকে ক্লাসিক ট্রানজিশন ইফেক্টে ক্লিক করে এখান থেকে ক্রসফেড যে ট্রানজিশনটি আছে এটি এখানে অ্যাড করব। আমি এখানে আবারও স্পিল্ড করে নিচ্ছি। আর আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি, তো আমি ভিডিওর প্রায় জায়গায় ভিডিওটাকে একটু জুম করে নিই। তো এখানে আমি আরও একটি ইফেক্ট অ্যাড করবো, অ্যাড করার জন্য ভিডিও ক্লিপটির উপর ক্লিক করছি। দেন এখান থেকে এখানে ক্লিক করছি, তো আমি এখান থেকে এটাকে একটু জুম করে নিব। সো ভিডিওতে আমি প্রায় জায়গায় এই ধরনের একটি ইফেক্ট অ্যাড করে থাকি। তো এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন, তো এই ধরনের একটি ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি এখান থেকে একটি এন্ট্রি অ্যাড করবো। এ ধরনের এন্ট্রো আপনি কীভাবে মেক করতে পারেন এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনার চ্যানেল আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আমি যে কাজটি করবো, এখানে আমি একটি লোয়ার থার্ড অ্যাড করবো, অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবো, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো। তো আমি এখানে একটি গ্রিন স্ক্রিন লোয়ার থার্ড এখানে অ্যাড করবো। লোয়ার থার্ডের গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য ক্রোমাকেতে ক্লিক করবো, দেন এটাকে এনেবল করে দিব। ওকে, এবার আমি এটিকে এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আমার স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা আমি অ্যাড করে থাকি সেটা অ্যাড করবো। অ্যাড করার জন্য এখান থেকে আবারও মিডিয়াতে ক্লিক করবো, এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে আসলাম। এবার আমি এখানে একটি পিএনজি মোবাইল ফ্রেম অ্যাড করবো, অ্যাড করার জন্য আবারও লেয়ারে ক্লিক করবো, দেন মিডিয়াতে ক্লিক করবো। এই ধরনের মোবাইল ফ্রেম আপনি কীভাবে মেক করবেন এ নিয়েও আমার ভিডিও আছে, চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি মোবাইল ফ্রেমটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ার কারণে মোবাইল স্ক্রিনটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, অন্য কালার হলে বোঝা যেত। তো আমি জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করেছি। তো আমি এখানে আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটিকে এখানে অ্যাড করব, ভিডিওর কিছু অংশ কেটে বাদ দিচ্ছি। যেহেতু এখানে মোবাইল ফ্রেমটা বোঝা যাচ্ছে না, আমি মোবাইল ফ্রেমটাকে ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, তো আমি এখানে ইউজ করছি না যেহেতু এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি এখানে যে কাজটি করে থাকি, একটি গ্লিচ ইফেক্ট অ্যাড করি। এই ইফেক্টটি আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এই ইফেক্টটি এখানে অ্যাড করছি, এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, দেন এখান থেকে ক্রোমা কিটাকে এনেবল করে দিব। মানে ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করে নেওয়ার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো, দেন ডুপ্লিকেটে ক্লিক করবো। তো এটা আমি আবারও ভিডিওর লাস্ট অংশে বসিয়ে দিব। ওকে, তো এটা হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে এই ধরনের একটি ইফেক্ট আমি অ্যাড করি। তাছাড়াও এখানে আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করি, অ্যাড করার জন্য এখানে আমি লেয়ার অপশনে ক্লিক করছি, দেন মিডিয়াতে এখান থেকে আমার সাবস্ক্রাইব বাটনগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে আবারও ক্রোমাকিটা এনেবল করে দিলাম,
ओके तो আমি এই ধরনের একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করে থাকি। এটা মূলত আমি আমার ভিডিওর লাস্টে অ্যাড করি। তো ভিডিওর মাঝে আমি আরো একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করি। এই সাবস্ক্রাইব বাটনটি আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখন আমি ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট কাজ করে থাকি, সেটা হচ্ছে কিছু টেক্সট অ্যাড করে থাকি। সেই টেক্সটটা আমি কিভাবে অ্যাড করি, টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করি, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব। তো আমরা একটি টেক্সট লিখে নিব। ওকে, তো এখান থেকে টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করব। তো আমি এখান থেকে একটি বোল্ড ফন্ট সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি ইন অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে পপ সিলেক্ট করব। দেন আউট অ্যানিমেশনে ফেড সিলেক্ট করব। ওকে, তো এই টেক্সটটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখান থেকে টেক্সটটাকে এডিট করে নিব। তো এভাবে মূলত আমি আমার টেক্সটগুলোকে অ্যাড করে থাকি। তারপর আমি যে কাজটি করে থাকি, এখানে আমি লেয়ারে ক্লিক করি, দেন এখান থেকে স্টিকারে ক্লিক করব। দেন এখান থেকে সিনেমেটিক ফ্রেম যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এই অপশনটি আপনারা যদি না পান তাহলে এখানে বক্স আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি। দেন এখান থেকে আমি একটি ফ্রেম আমার ভিডিওতে অ্যাড করে থাকি। এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি এই ফ্রেমটিকে আমার ভিডিও সমান করে দিব। আমি শুধু আমার ফেস ক্যাম যে ভিডিওটা রয়েছে এটাতেই শুধু ফ্রেমটা ইউজ করি, আর বাকিটাতে ইউজ করি না। তো সেমভাবে আমি শুধু আমার ফেস ক্যাম ভিডিওটাতে ফ্রেমটাকে অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার ভিডিওতে ফ্রেমটা অ্যাড হয়ে গেছে। সো আমার স্ক্রিন রেকর্ড ভিডিওতে যদি আমার ভিডিওর কিছু অংশ ব্লার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করি, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসি। দেন এখান থেকে বেসিক যে ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করি। দেন এখান থেকে প্রথম যে ইফেক্টটা রয়েছে এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে সেটিংসে ক্লিক করে আমরা এর ব্লারটাকে বাড়িয়ে দিই। তো আমি এখান থেকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। এবার ভিডিওর যে অংশে ব্লার করার প্রয়োজন পড়ে আমি সেখান থেকে এটাকে ব্লার করে দিই। সো এটা চাইলে আপনি ছোটো বড় করে রাখতে পারেন। তো ভিডিওর কোনো অংশে যদি কোনো কিছু মার্ক করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করি, দেন এখান থেকে ড্রয়িংয়ে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি যদি ড্র করি, তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ড্র সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে সো দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে মার্ক করে দেখাতে পারবেন। সবশেষে আমি যে কাজটি করে থাকি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড। তো আমি আমার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে থাকি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করি। দেন আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভিডিওতে অ্যাড করে থাকি। অ্যাড করার পর এই মিউজিকের যে ভলিউমটা আছে এটা আমি কমিয়ে দিই। তো কমিয়ে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ভিডিওতে অ্যাড করে থাকি। আমি বাকি অংশ কেটে বাদ দিচ্ছি। আপনার চাইলে ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন, আমি এন্ড স্ক্রিন অ্যাড করি না। তো ভিডিও এডিট কমপ্লিট হলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করি। দেন এখান থেকে সর্বোচ্চ রেজুলেশনে আমি ভিডিওটিকে এক্সপোর্ট করে থাকি। সো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানতে পারেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে।